আসসালামু আলাইকুম, সব কেমন আছো? আশা করি সব ভালোই আছো, আমরাও ভালো আছি। দেখো, আমি মটন নিয়েছি। মটনে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এরপর আমি স্বাদ অনুযায়ী নমক ডালছি। নমক ডালার পরে এবার প্রত্যেকটা মশলা আমি অ্যাড করবো। হলদি গুঁড়ো 1 চামচের থেকে একটু বেশি দেবো। লঙ্কা গুঁড়ো 1 চামচের থেকে একটু বেশি দেবো। গোল জিরে পাউডার দেবো 1 চামচের থেকে বেশি একটু। এবার অ্যাড করবো আমি টক দই। ছোটো কাপের 1 কাপ মতো নিচি, ধরো 1 কাপ মতোই হবে। এবার এটাকে ভালো করে মিশ্রণটাকে হাতে করে মেখে একদম পুরো ভালোভাবে মাখামাখি করে নেব। দিয়ে মেখে এটাকে আমি 1 থেকে 2 ঘন্টা রেখে দেব। সেট করতে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। ভালো মশলাটা ভিতরে ঢুকে যাবে সুন্দরভাবে। এরপর আমি পরের স্টেপটা আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কড়াটা গরম চাপিয়ে তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এবার আমি এতে 2টো তেজপাতা অ্যাড করছি। 2টো তেজপাতা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা, 2টো বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ পেঁয়াজ তো দিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো বন্ধু। লাল লাল করে ভেজে নিয়ে 3-4 মিনিট লাগবে ভাজতে। ততক্ষণ লাল লাল করে ভাজা হোক। এবার দেখো বন্ধুরা, অনেকটা লাল লাল হয়ে গেছে। আমি 2টো টমেটো অ্যাড করে দেবো। টমেটো 2টো কেটেছি। আগে থেকে যে আমি ম্যারিনেট করে গেছি মটনটা, এই মটনটা আমি এবার দিয়ে দেবো। আচ্ছা, সেরকম নাড়াচাড়া করবে। এটা এখন নাড়াচাড়া করতে থাকবো। এখন যতক্ষণ না ভাজা ভাজা করে কষে, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষে যেতে হবে। পরে একটু পরে আসছে বন্ধুরা, এখন কষি। বন্ধুরা এরকম নাড়াচাড়া করে কষিয়ে হবে। এটাকে পানি বেরোবে অনেক। এরকম করে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে তবে ভাজা ভাজা করে কষা হবে। ঠিক আছে বন্ধুরা, ততক্ষণ হোক। দেখো বন্ধু, ভাজা ভাজা হচ্ছে। দেখো ভাজা ভাজা করতে হবে এখনো আমাকে। এরকম ভাজা ভাজা করে ভেজে রাখি, ভেজে ভেজে তেল যতক্ষণ ছেড়ে দিতে ততক্ষণ ভেজে যেতেই হবে আমার। তবে গ্যাসটা কাটবে মশলা, মানে মশলা থেকে বন্ধ করে দেবো। তারপরে এটাকে আমি কুকারে দেবো, তাহলে শক্ত হয়ে থাকে বলবে। দেখো বন্ধুরা, এরকম করে নাড়াচাড়া করতে হবে। এটা দেখো কতটা কমে এসেছে।
ফুলে ফুলে এটাকে নাড়াচাড়া করতে হবে, 2-3 মিনিট ছাড়া ছাড়া। যতক্ষণ না তেল ভিজে উঠবে ততক্ষণ আমাকে কষিয়ে যেতে হবে। তারপর আমি এটা সিটি দিয়ে কমপ্লিট করব। এরকম করে কষতে থাকি বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এতে আমি ধনে পাতা আর তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করছি। একটু একটু করে পানি দিয়ে পানি দিয়ে করবো, অল্প করে পানি দেবো। দেখো বন্ধুরা, ভাজা ভাজা করে কষা হয়ে এসছে, অল্প অল্প করে পাখিকে তেল ছেড়ে গেছে ভালো রকমই। এবার এটাকে আমি খানিকক্ষণ করবো, এরকম অনেকটাই হয়ে গেছে। দেখো তেল ছেড়ে গেছে, কালারটা বুঝতে পারছো। এবার আমি এতে পানি দিয়ে কুকারে ঢেলে নেবো, কষা হয়ে পানি দিয়ে দিয়েছি। কুকারে দিয়ে সিটি দেবো। দেখো বন্ধুরা, কুকারে ঢেলে নিয়েছি, কুকারেটাকে তিনটে সিটি দিয়ে নেবো। তিনটে সিটি দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে। তিনটে সিটি হোক, লাস্ট ফিনিশিং দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পুরো কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে। দেখো একটা খুব সুন্দর হয়েছে, একদম ভালো হয়েছে। ঠিক আছে বন্ধুরা, সব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, বেলটাকেও দাবিয়ে দেবে। নতুন যদি ভিডিওগুলো দেখো, প্রথম যে যদি আমার চ্যানেলে আসো, বেলটাকে প্রেস করে দেবে, যাতে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আপডেট করলেই নোটিফিকেশন যায়। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।